তৈমুরের বিরুদ্ধে এক মিত্রসংঘ গড়ে তোলা অনিবার্য হয়ে উঠল। পূর্বদিকের মরুভূমির দেশ থেকে প্রায় তার আক্রমণ হচ্ছিল। ঝড়ের বেগে শহরগুলোর উপর আপতিত হয়ে তিনি সব কিছু তছনছ করে যেতেন। তার আগমনকাল অনুমান করাও ছিল কঠিন। পশ্চিমাঞ্চলের রাজাদের মধ্যে দ্রুত দূত বিনিময় হতে লাগল। তুর্কির সুলতান ছিলেন তখন ইউরোপ অভিযানে, কাজেই এই ব্যাপারে ছিলেন তখন তিনি উদাসীন। কিন্তু সিরিয়া, দামেস্ক ও জেরুজালেমের শাসক, মিশরের সুলতান আর বাগদাদের সুলতানের মধ্যে চুক্তি হল, তারা সম্মিলিতভাবে তৈমুরের গতিরোধ করবেন। আর তৈমুর কর্তৃক পশ্চিম দিকে বিতাড়িত তুর্কমানদের অধিপতি কারা ইউসুফ সাগ্রহে এই সম্মিলিত দলের সাথে যোগ দিলেন। তাতার অগ্রগতির পথেই পড়েছিল বাগদাদ। এ তখন আর মুসলিম জাহানের কেন্দ্রস্থল ছিল না, যেমন ছিল খলিফা হারুন আর রশিদের আমলদারিতে। দজলার দুই তীরে এ পড়ে রয়েছে নিশ্চেষ্ট স্থাবরের মতো। তখনও তীর্থযাত্রী ও ধনী বণিকদের ভিড় হতো সেখানে। জুবাইয়ের পুত্র বলেছিলেন, যৌবনহারা স্ত্রীলোকের মতো তখনও ছিল এর আকাশ বাতাসে অতীতের ছায়া, স্মৃতির আলোড়ন, এবং এককালে যে নদী ছিল তার সৌন্দর্যের আয়না, বৃদ্ধ স্ত্রীলোকের মতো সে তার দিকে ঢুলু ঢুলু নয়নে চেয়ে দেখছিল। জালায়ের বংশের আহমাদ ছিলেন এর সুলতান। তখন তাকে বিশ্বাসীদের রক্ষাকর্তা বলে অভিহিত করা হতো, এবং বাগদাদের বাদশাহী মসজিদ তখনও কোরাইশদের কালো বস্ত্র ছিল মণ্ডিত। কিন্তু বাগদাদের সত্যিকার অভিভাবক ছিলেন মামলুকরা, মিশরের সুলতান। আহমাদ ছিলেন সন্দিগ্ধ মনা এবং নিষ্ঠুর প্রকৃতির। তার রাজকোষে যে ধন সম্পদ সঞ্চিত ছিল সেজন্য তার ভয় কম ছিল না, আর তার প্রহরায় যেসব কৃতদাস নিযুক্ত ছিল তার জন্য ভয় ছিল তার আরও বেশি। কখন তৈমুরের তাতার বাহিনী ধুলা উড়াতে উড়াতে প্রান্তর পথে দেখা দেয় সেজন্য পূর্ব দিকে ছিল তার সজাগ দৃষ্টি। খঞ্জ দিগ্বিজয়ের কাছে প্রচুর উপহার সহ তিনি গ্র্যান্ড মুফতিকে পাঠালেন। অনুরূপ উপহার তার অসময়ের বন্ধু কারা ইউসুফের কাছেও প্রেরিত হল। এ সম্পর্কে যেসব বিবরণ পাওয়া যায় তার একটি সারমর্ম এই যে, তৈমুর সম্ভ্রমপূর্ণ উত্তরসহ মুফতিকে ফেরত পাঠিয়েছিলেন। তবে অন্য বিবরণীতে দেখা যায় তিনি পাঠিয়েছিলেন শাহ মনসুরের মাথা। এর যে কোনো একটা সত্য হতে পারে। আসলে তিনি আহমাদের উপহার চাননি, চেয়েছিলেন বাগদাদের নতি শিকার, খোতবায় তার নাম উচ্চারণ এবং মুদ্রায় তার সিলমোহর। ইতোমধ্যে আহমাদ তার নিরাপত্তার জন্য প্রস্তুতি চালালেন। তিনি তার মিত্র তুর্কমানদের এবং দামেস্কের অধিপতির সাথে সংযোগ রক্ষা করছিলেন। যদি পালাতেই হয় তবে পরিবার ও ধন সম্পদ সহ, যাতে সে কাজ সহজে সম্পন্ন হতে পারে সেজন্য সতর্কতার সাথে একদল রক্ষী সৈন্য ও কয়েকটি দ্রুতগামী ঘোড়া তিনি ঠিক করে রাখলেন। ৮০ মাইল দূরবর্তী তার রাজ্য সীমান্তে তিনি একঝাঁক সংবাদবাহী কবুতর সহ রাখলেন কয়েকজন গুপ্তচর। তৈমুরের আগমন চিহ্নর দেখা পেলেই সংবাদ পাঠাবে তারা। তৈমুরের গুপ্তচরেরা যথাসময়ে আহমাদের এই প্রস্তুতির সংবাদ তাদের মালিককে জানালো। তৈমুর বাগদাদ জয় করার সিদ্ধান্ত করলেন। প্রথমে তিনি তুর্কমানগণকে ব্যস্ত রাখার জন্য তাদের সেখানে একদল অশ্বারোহী সৈন্য প্রেরণ করলেন। তারপর তিনি নিজেই যেন অগ্রবর্তী সৈন্যের সাথে যোগ দিতে যাচ্ছেন সকলের মনে এই ধারণা জন্মিয়ে একদল সৈন্যসহ অভিযানে বের হলেন। কিন্তু আসলে তা না করে তিনি রাজপথ ত্যাগ করে পার্বত্য দেশের ভিতর দিয়ে জোর অভিযান চালালেন। তৈমুর যাচ্ছিলেন শিবিকারোহণে। বেশিরভাগ সৈন্য পিছনে পড়ে গেল। তৈমুরের সাথে রইল বাছা বাছা কিছু সৈন্য। আহমাদের গুপ্তচরেরা তৈমুরের আগমন টের পেয়ে সংবাদবাহী কবুতর মারফত তাকে সংবাদ পাঠালো যে তৈমুরকে দেখা যাচ্ছে। সে গ্রামে ঢুকেই তৈমুর সেখানকার লোকদের জিজ্ঞেস করলেন তারা বাগদাদে খবর পাঠিয়েছে কিনা। তারা মিথ্যে কথা বলতে ভয় পেল। তখন তৈমুর তাদের দ্বিতীয় সংবাদ পাঠাতে আদেশ দিলেন, বলো যে তোমরা তাতারদের ভয়ে তুর্কমানদের পালাতে দেখেছ। আবার কবুতর উড়িয়ে দেওয়া হলো। তৈমুর সেখানে কিছুক্ষণ বিশ্রাম করলেন। তারপর কয়েক শত বাছা বাছা সৈন্যসহ সবচাইতে দ্রুতগামী ঘোড়া ছোটালেন। একেবারে কোথাও না থেমে দীর্ঘ 81 মাইল অতিক্রম করে তারা বাগদাদের এক উপকণ্ঠে পৌঁছলেন। প্রথম সংবাদে সে পৌঁছবার আগ থেকে আহমাদ পলায়নের প্রস্তুতি চালাচ্ছিলেন। মালপত্র ধনরত্ন ইতোপূর্বে নদীর ওপারে পাঠানো হয়েছিল। দেহরক্ষী সৈন্যদের তিনি অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হতে বলেছিলেন। দ্বিতীয় সংবাদটি তাকে সম্পূর্ণরূপে প্রতারিত করতে পারল না। তিনি অবশ্য কিছুক্ষণ নগরে অবস্থান করলেন। পরে তৈমুরের আগমন সম্পর্কে সুনিশ্চিত হয়ে দজলা পার হলেন। তারপর নৌকার সেতু ধ্বংস করে দেয়া হলো। তৈমুরের সৈন্যদল আগেকার খলিফাদের আবাসগৃহ প্রাসাদগুলোর দিকে ঘোড়া ছোটালো। তারা নদীর ভাটিতেও বাগদাদবতীকে খুঁজে দেখল। তারপর সাঁতরিয়ে ঘোড়াসহ নদী পার হল। আহমাদ মাত্র কয়েক ঘন্টা আগে পালিয়েছিলেন। সিরিয়ার মরুভূমির উপর দিয়ে তিনি দ্রুতবেগে এগিয়ে যাচ্ছিলেন। তাতাররা আফতার নামে একটি রাজকীয় বজরা তৈমুরের কাছে পাঠিয়ে দিল। আগের রাতে সুলতান এই বজরায় পানির উপরে খানাপিনা করেছিলেন। একদিন এক রাত্রি এবং আরও একদিন তাতাররা শুকনো জলাভূমির উপর দিয়ে তাদের ঘোড়া চালালো এবং তারপর তারা ফোরাতের খাগড়া বনে প্রবেশ করল। এখানে নৌকা জোগাড় করে তারা নদী পার হলো। সাথে সাথে তাদের ঘোড়াগুলোকে পার করানো হলো। পলাতকদের সন্ধান মিলল, কারণ আহমাদের নিজস্ব মালপত্র ও ধনদৌলতের ব্যাগ পেটরার অধিকাংশ সেখানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল। এসব বোঝার ঘোড়াগুলোকে অরক্ষিত অবস্থায় মাঠে চড়তে দেখা গেল। বোঝা গেল তারা সাওয়ারি ঘোড়া ছাড়াই এ অঞ্চল ছেড়ে চলে গেছে। এ অবস্থায় সহজেই কিছু লোক, প্রায় 40-50 জন তাতারদের হাতে ধরা পড়ল। এরা প্রায় সকলেই ছিল আমির ওমরাহ ও সেনাপতির দল। তারা আহমাদকে ফিরিয়ে আনতে তৈমুরের কাছে প্রতিশ্রুত হল। অভিযাত্রী দল ক্রমে পতিত জমির কাদার টিলাগুলোর নিকট পৌঁছল। ইতোমধ্যে সুলতান একদল সৈন্য তাতারদের প্রতিরোধ গল্পে পিছনে রেখে গিয়েছিলেন। ফলে শতাধিক অশ্বারোহীর সাথে তাতার অফিসারদের সংঘর্ষ হল। তীরধনুকের ব্যবহার করে এই প্রতিরোধ ভেঙে ফেলে তাতারি দল এগিয়ে চলল। বাগদাদিরা করল পলায়ন। দ্বিতীয়বার তাদের উপর আক্রমণ হল। তাতারিরা নেমে পড়ে তাদের ঘোড়ার উপর দিয়ে তীর চালিয়ে শত্রুদের আবার ছত্রভঙ্গ করে দিল। এসবের পরে আর পলাতকদের সন্ধান পাওয়া গেল না। তাতার অফিসারগণ ও তাদের ঘোড়াগুলো খুবই শ্রান্ত হয়ে পড়েছিল। তারা পানির তালাশে রাস্তা থেকে নেমে পড়ল। আহমাদ জীবিত অবস্থায় দামেশকে পৌঁছলেন বটে, কিন্তু তার পরিবার পরিজন ও সন্তানাদি তাতারদের হাতে পড়ল এবং তৈমুরের কাছে প্রেরিত হল। বাগদাদ মুক্তিমূল্য ও তৈমুরের প্রভুত্ব স্বীকার করে রক্ষা পেল। সেখানে একজন শাসনকর্তা রেখে আক্রমণকারীগণ যেমন হঠাৎ এসেছিলেন, তেমনি হঠাৎ চলে গেলেন। যাওয়ার আগে তারা বাগদাদের সমস্ত মদ নদীর পানিতে ঢেলে দিয়ে গেল। সমরকন্দ রাজসভার জন্য তৈমুর সাথে নিয়ে গেলেন বাগদাদের জ্যোতিষী ও শিল্পী কারিগরদের। সুলতান ছিলেন একজন কবি। নিজের দুর্ভাগ্যের উপর তিনি নিজেই কবিতা লিখে গেছেন। ঝড় থেমে গেছে। সুলতান আহমাদ এখন এক প্রকার প্রায় আবরণ ও আভরণ হারা হয়ে পড়েছেন। কায়রোতে পৌঁছে তিনি মিশরের সুলতানদের আশ্রয় লাভ করলেন। মিশরের সুলতান তাকে নতুন মেয়েলোক ও কৃতদাস দিলেন। তাতার দরবার থেকে কায়রো এলো কয়েকজন রাজদূত। রাজদূতেরা বলল, চেঙ্গিস খানের সময়ে আমাদের মালিকের পূর্বপুরুষেরা আপনার পূর্বপুরুষদের সাথে যুদ্ধ করেছেন। তখন তাদের মধ্যে একটা সন্ধি হয়েছিল। পরে ইরানে অরাজকতা ও গৃহযুদ্ধ শুরু হয়। আমাদের মালিক ইরানে শান্তি স্থাপন করেছেন। ইরানের সীমান্তে আপনার রাজ্যসীমা মিলেছে, তাই তিনি আপনার কাছে দূত পাঠিয়েছেন যাতে বণিকরা নির্বিবাদে উভয় রাজ্যে ব্যবসা বাণিজ্য চালাতে পারে। দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলাই সব প্রশংসার অধিকারী। মিশরের সুলতান এই দূতদের হত্যা করে একটা পৈশাচিক সুখ অনুভব করলেন। বাগদাদ দখল করে তৈমুর পশ্চিমী শক্তিবর্গের খুবই সন্নিহিত হয়ে পড়েছিলেন। মামলুক বাহিনীও সেজন্য প্রস্তুতি চালাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে খুবই অপ্রত্যাশিতভাবে তারা একজন প্রবল শক্তিসম্পন্ন মিত্র পেয়ে গেল। এশিয়া মাইনরের নানা ব্যাপারে তাতার বাহিনী হস্তক্ষেপ করেছিল। এর ফলে তুর্কি সুলতান বাইজিদের ক্রোধ তৈমুরের উপরে ফেটে পড়ল। তুর্কি মিশর মৈত্রীবন্ধন পাকা হয়ে গেল। মনে হল তৈমুরের পশ্চিমমুখী অভিযানের বুঝি সমাপ্তি ঘটে গেল। তুর্কমান ও সিরীয় আরবদের সমর্থন বলে দুই পার্শ্ব সম্পর্কে নিশ্চিন্ত হয়ে সুলতানদ্বয় ফোরাত নদী ও কাস্পিয়ান সাগর পর্যন্ত আক্রমণ চালিয়ে গেলেন। মিশরের মামলুক বাহিনী দজলা পর্যন্ত অভিযান চালিয়ে পলাতক আহমাদকে নিয়ে বাগদাদ প্রবেশ করল। তার প্রাসাদে তাকে আবার যথারীতি সিংহাসনে অধিষ্ঠিত করা হলো, তবে এবার মিশরের অধীন শাসনকর্তা হিসেবে। निजेदे साफल्ये सन्तुष्ट हुए जखन मामलुकगण बागदाद थेके एबं तुर्कीरा मोसुल थेके चले गेल तखन आहमद बड़ो एका हये गेलेन। तैमूरेर खबर जानबार जन्य तिनि समरकंदे गुप्तचर पाठालेन। तारा निये एलो बिस्मयकर काहिनी। आमरा जा देखेछि ठीक ताई बोलछि। आगे जेरूप छिलो एखन आर शहर तेमनटी नाई। एककाले जेखाने ऊँट चढ़े बेड़ातो एखन सेखाने उठेछे नील गम्बुज ओ मार्बेल पाथरेर दरबार गृह। आमरा तातार अधिपतिके देखेछि सरायेर एक दालाने। कारीगरगण जा करेछे ताते तिनि सन्तुष्ट नन। तिनि सेटा भेंगे फेलते आदेश दिएछेन। तारपर 20 दिन धरे तिनि घोड़ाয় चढ़े प्रतिदिन निजे काज देखते एसेछेन। खोदा साक्षी जा घटेछे ठीक ताई आमरा बोलछि। मात्र एई 20 दिने एकेबारे गम्बुजेर शेष ईंटटी एबं खिलानेर शेष पाथरटी सह एक बिराट प्रासाद उठे गेछे। खिलानटी 24 बर्षा परिमाण उंचु एबं प्रस्थ जतटुकु ताते तार उपर 50 जन लोक एक संगे दाड़ाते पारे। सुल्तान जिज्ञेस करलेन आरो किछु। सुन्नापंथी एबं आलीपंथी इमामदेर साथे तिनि गल्प करते बसेन। तादेर तिनि बोलेन आमार सम्पर्के कि बोलेन ताई बोलो। आल्लाह ओ तार अनुगामीदेर दोहाय दया करुन आमादेर। तिनि भारतेर दिके चले गेछेन। तैमूर एखन हजार माइल दूरे। ए जाना सत्त्वेও आहमद स्वस्ति लाभ करते पारलेन ना। पतित जमिर उपर दिए आमिर उमरा सह तार अनुसरणे तैमूरेर सेई पागला अभियानेर स्मृति तिनि एखनो भुलते पारेननि। तिनि तार उजिरदेर अविश्वास करते लागलेन एमनकि बेश कयेकजनके निज हाते हत्याओ करे फेललेन। प्राय परित्यक्त जानाना महले तिनि बास करार जन्य उठे गेलेन। से महल बेस्टन करे रइल सार्कासियान मामलुक ओ निग्रो तलोयारबाजगण। तार स्त्रीदेर आड़ाल करा नक्शा काटा मार्बेलेर पर्दार पिछने घोर बारान्दा थेके तिनि नौकार सेतुर ऊपर दिए चलमान जनतार भीड़ लक्ष्य करतेन। दजलार ओपारे एक आस्ताबले गोपने तिनि 8टा घोड़ा रेखे एसेछिलेन। कयेकजन विश्वासी अनुचर एदेर तत्त्वाबधाने नियोजित छिल। तारपर तिनि हुकुम जारी करेछिलेन जे तार साथे देखा करते केउ सेखाने जेते पारबे ना। कोनो चाकरও तार कामराय ढुकते पारत ना। एमनकि तार प्रहरीदेরও তিনি বিশ্বাস করতেন না। তিনি শুধু কামান ছুড়বার ছিদ্রপথগুলোতে ঘুরে বেড়াতেন। বস্তুত ভয় তার উপর এমন প্রভাব বিস্তার করেছিল যে অবশেষে তিনি তার খানা আনতে লাগলেন একটা ট্রেতে করে এবং সেই ট্রে সরায়ের দরজায় রেখে দিত। খানা নিয়ে যে আসতো সে চলে যাওয়ার পর আহমদ দরজা খুলে খানার ট্রে নিজে ভিতরে নিয়ে আসতেন। রাতে তিনি বাইরে বেরোতেন তার নিরাপত্তার রাস্তা ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখতে। ভারী কাপড়ে দেহ আবৃত করে নদী পার হয়ে যেতেন তিনি। সেখানে তার ঘোড়া রাখা হয়েছে। এমনকি ছদ্মবেশে অবস্থানের সময়ে একদিন তার কাছে সুন্দর ফার্সি ভাষায় লেখা ভাঁজ করা একখণ্ড কাগজ এলো। অমর কবি হাফিজের লেখা একটি কবিতা। বহু আগে তিনি হাফিজকে তার দরবারে আসতে লিখেছিলেন। এমনইভাবে এক বছর চলে গেল। আহমদ ক্রমে নিরাপদ বোধ করতে লাগলেন। হঠাৎ তার নিরাপত্তা ভঙ্গ হলো প্রচণ্ড ভেরিনি নাদে। এরপর দীর্ঘ 10 বছর যুদ্ধের বিষাক্ত নিঃশ্বাসে সমরকন্দের আকাশ বাতাস কলুষিত হয়নি। এই 10 বছরে তৈমুরের ইচ্ছাশক্তির প্রেরণায় অনেক কিছু হয়েছে। তিনি পেয়েছিলেন রৌদ্রশুষ্ক কাদা, ইট ও কাঠের তৈরি সমরকন্দকে, আর সেখানে গড়ে তুললেন তিনি এশিয়ার এক রোম। অন্যান্য দেশের যা কিছু তার ভালো লেগেছে নয়া সমরকন্দ রচনায় সেসব এনে তিনি লাগিয়েছেন। যুদ্ধবন্দীদের এনে তিনি সমরকন্দের নতুন নাগরিক বানিয়েছেন। আর বিচিত দেশগুলোর বৈজ্ঞানিক ও দার্শনিকদের এনে দেশের মনীষা সমৃদ্ধ করেছেন। প্রতিটি বিজয়ের স্মরণচিহ্ন হিসাবে একটি করে নতুন প্রাসাদ নির্মিত হয়েছে। বিদ্যার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগার, আর কারিগরদের জন্য বাণিজ্য কেন্দ্রগুলোতে সমিতি স্থাপনের ব্যবস্থা তিনি করেছেন। এমনকি অদ্ভুত অদ্ভুত পশু পাখিদের এক চিড়িয়াখানা এবং জ্যোতিষীদের জন্য এক মান মন্দিরও তিনি তৈরি করিয়েছিলেন। এরূপ একটি শহর নির্মাণ ছিল তৈমুরের স্বপ্ন। এ শহরকে সৌন্দর্যমণ্ডিত করতে পারে এমন জিনিস বা শিল্পকর্ম তার দৃষ্টি এড়িয়ে গেছে। এতটা যুদ্ধপাগল তিনি ছিলেন না। তাবরিজের শ্বেতপ্রস্তর, হীরাতের কাঁচ লাগানো টালি, বাগদাদের রূপার তারের সূক্ষ্ম কারুকার্য, খোটেনের উজ্জ্বলমণি সবই তখন সমরকন্দে ছিল। এরপর কি করা হবে তা কেউ বলতে পারত না, কারণ নয়া সমরকন্দের পরিকল্পনার ব্যাপারে তৈমুর ছাড়া আর কারোর হাত ছিল না। তৈমুর সমরকন্দকে ভালোবাসতেন, বৃদ্ধ যেমন ভালোবাসে তার তরুণী প্রিয়াকে। সে সময় তৈমুর সমরকন্দকে আরও সমৃদ্ধ করার জন্য ভারত লুট করতে বেরিয়ে গিয়েছিলেন। এ ব্যাপারে 10 বছরে তিনি যে ফল লাভ করেছিলেন তা সত্যিই ছিল দেখবার মতো। 1399 খ্রিস্টাব্দে বসন্তকালের সূচনায় একটি বিশেষ দিনের কথা বলা হচ্ছে। সেদিন তৈমুর ভারতবর্ষে ছিলেন না। খাইবার পাস ও কাবুলের মধ্য দিয়ে দূত মারফত তিনি সমরকন্দের সাথে সংযোগ রক্ষা করছিলেন। সবুজ নগরী থেকে বেরিয়ে দক্ষিণের রাজপথ ধরে দূতকে প্রান্তর পেরিয়ে যেতে দেখা গেল। প্রান্তরের কুঞ্জগুলো পূর্ণ হয়ে গেল তাঁবু আর ছোট ছোট কুটিরে। এসব শিবিরে হয়েছিল অগণ্য লোকদের জটলা। তাদের মধ্যে ছিল যুদ্ধবন্দীরা, গলগ্রহের দল এবং নতুন কল্পরাজ্যে গমনিচ্ছু ভাগ্যান্বেষীরা। এখানে এসে জড়ো হয়েছিল খ্রিস্টান, ইহুদি, নেস্টোরিয়ান, আরব, মালাকাইট, সুন্নি, শিয়া প্রভৃতি। কেউ কেউ বোকার মতো হা করে চেয়েছিল, আবার কেউ কেউ বা মদ্যপের মতো উত্তেজনায় মাতলামি করছিল। এখানেও ঘোড়া ও উঁট ব্যবসায়ীদের একটা ঘাঁটি ছিল এবং তাদের তদারকের জন্য নিযুক্ত সশস্ত্র প্রহরীও। রাস্তার একপাশে একটা কুয়ার কাছে ছিল একটা গম্বুজহীন ছোট পাথরের ঘর, নেস্টোরিয়ান খ্রিস্টানদের একটা গির্জা। এসব অদ্ভুত লোকদের আস্তানা ছাড়িয়ে শুরু হয়েছিল আমির ওমরাহদের এলাকা। সেখান থেকেও শহর দেয়াল ছিল মাইল খানেক দূরে। রাজদূতগণ শহরতলিতে প্রবেশ করতে করতে দূরবর্তী এক শিক্ষা প্রতিষ্ঠানের নীলাভ সম্মুখভাগে আঁকা বিরাট লেখাগুলো পড়তে পারছিল। আল্লাহ মহান, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। রাস্তাটা পপলার গাছের 2 সারির ভিতর দিয়ে শহরে প্রবেশ করেছে, কিন্তু বাম দিকে একটু দূরেই রয়েছে পানির নহর ও সেতু এবং বাগানের গোলক ধাঁধা। প্রাসাদের বহির্সীমানার নাম দেয়া হয়েছে দিল আরা। পাথর খোদাইকারীদের কাজ তখনও সেখানে চলছে। একপাশে ডুমুর গাছ ও মুকুলিত ফল গাছের ভিতর দাঁড়িয়ে আছে 500 পদক্ষেপ লম্বা এক দেয়াল। এটা একটা স্কোয়ারের এক পার্শ্ব ছাড়া আর কিছু নয়। এর ভিতরে ইরানি মালিরা কাজ করে যাচ্ছে, আর গোলামের দল সিমেন্টের আবর্জনা পরিষ্কার করছে। একটা মার্বেল স্তম্ভের ওপাশে কেন্দ্রীয় প্রাসাদের দেয়াল তোলা হয়েছে। উচ্চতা এটা 3 তলা। কয়েকজন নামকরা স্থপতি এর পরিকল্পনা আঁকা শেষ করেছে। সুদক্ষ চিত্রশিল্পীরা এখন এর প্রবেশ কক্ষটির কাজ করছে। প্রত্যেক শিল্পী দেয়ালের এক অংশ চিত্রায়িত করছে। দাড়িওয়ালা চীনা শিল্পীটি রং দেয়া পছন্দ করে না, তাই সে শুধু চুলের ব্রাশ দিয়ে কাজ করছে। তার পাশে মিরাজের দরবারি চিত্রকর বিশেষ কিছুই করছে না। তাদেরও পাশে দাঁড়িয়ে এক হিন্দু। সে অবশ্য চিত্রাঙ্কন তেমন কিছু জানে না, তবে সে জানে সিমেন্টের উপর সোনালি ও রূপালি কাজ করতে। ওপর দিকের সিলিং যেন একটি ফুলের মেলা। ফুলগুলো সব মোজাইক করা, দেয়ালগুলো উজ্জ্বলতায় জলজল করছে, যেন সাদা চীনামাটির বাসন সদ্য পরিষ্কার করা হয়েছে। শহরের উত্তর দিকে ভারত অভিযানে রওনা হওয়ার আগে তৈমুর একই ধরনের আরেকটি বাগানের নির্মাণ কাজ শেষ করিয়েছিলেন। তৈমুরের দৈনিক কাজের বিবরণ লিখিয়ে এ ব্যাপার সম্পর্কে লিখেছেন, আমাদের মালিক সেখানে এক রাত্রের জন্য শামিয়ানা তৈরি করিয়েছিলেন। আনন্দের দিনে খেলা এবং ভোজোৎসবের জন্য এটা তৈরি করা হয়। বিভিন্ন স্থাপত্যের পরিকল্পনা থেকে তিনি এই মডেল গ্রহণ করেন। তৈমুর এটা তৈরির ব্যাপারে এমন একাগ্রচিত্ত ছিলেন যে এর নির্মাণ কার্য দ্রুত শেষ হলো কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তিনি 1.5 মাস অপেক্ষা করেন। এর প্রতি কোণের ভিত্তিমূলে তাবরিজের এক খণ্ড মার্বেল পাথর স্থাপিত হয়। ইস্ফান থেকে ও বাগদাদের শিল্পীদের দ্বারা এর দেয়ালগুলো চিত্রায়িত করা হয়। চিত্রগুলো এত সুন্দর হয়েছিল যে কিউরিও হাউজের কুঠুরির চীনা চিত্রগুলো এত সুন্দর ছিল না। এর প্রাঙ্গণ মণ্ডিত হলো মার্বেল পাথরে, আর ভিতর ও বাইরের দেয়ালের নিম্নাংশ আবৃত হলো চীনামাটির প্রলেপে। এর নাম হলো উত্তরী বাগান। এই বাগান প্রাসাদের পরিধির ভিতরে রইল মূল শহর। দেয়ালের পরিধি ছিল 5 মাইল। এর একটা ধারে, মানে তুর্কি গেটে এসে জনৈক রাজদূত খচ্চারোহী মোল্লার দল এসে খসে পড়ে ডান দিকের রাস্তা ধরে চলতে থাকে। সেও একজন সশস্ত্র অশ্বারোহী। তার কালো ঘর্মাক্ত কলেবর ঘোড়াটার মুখ দিয়ে ফেনা উঠছে। এ লোকটি ভারতে অবস্থিত তৈমুর বাহিনীর একজন দূত। धारे पदचारी दल द्रुत बेगे तार अनुगमन करे। तारा चले आर्मेनियानदेर बासस्थानेर भीतर दिए। सेखाने कयेकजन कालो भार परिहित व्यक्ति दाड़िये थाके। क्रमे तारा जिन निर्मातादेर रास्ताय एसे पड़े। तारपरे एक गवर्नरेर प्रासाद। सेखाने सेक्रेटारिरा सबाई चिठिपत्र नकल करार जन्य प्रतीक्षारत। सेखाने अपेक्षा करते करते तारा हयतो कोनो संबाद जानते पारे। मने हय चिठिपत्रगुलो खूबई जरूरी। केउ हयतो बोले आमादेर प्रभुर फरमान, किन्तु तार फरमानेर मर्म जानबार उपाय नेई। गवर्नरेर कर्मचारीरा बेरिये जाय। तखन सकले से सम्पर्के आलोचना मुखर हये उठे। तारपरई राजपरिवारेर महिलादेर दरबार कक्ष। सशस्त्र तातार प्रहरीरा सेदिके काउके जेते देय ना। महिलादेर प्रत्येकेरई निजस्व दरबार कक्ष रयेछे। आज एकजनेर कक्षे भोज उत्सव हबे। ए दालाने गोलाप ओ तुलिप गाछेर बड़ छड़ाछड़ी। दर्शकदेर नजरे पड़े। एर छादे आछे एक चीना पैगोडार चूड़ा। खिलानगुलोर मध्य दिये एर कक्ष हते कक्षान्तरे जावा चले। शेष कक्षटीते गोलापी रंगा रेशमेर कापड़ झोलानो। देयालगुलो सिलिंग रूपार पाते मोड़ानो। रेशमेर सूतार गुच्छगुलो दुलते थाके बातासे आंदोलित पर्दार मतो। एखाने बर्षार खुँटिते बाधा रेशमेर चादोयार नीचे रयेछे बसबार गदि आटा ताकिया। बोखारा फारगानार कम्बले करा हयेछे घरेर मेझे आवृत। किन्तु भोजेर उत्सवटा हच्छे शामियानार नीचे। सेखाने बसेछेन बृद्ध मोआभा, कयेकजन तातार एबं राजवंशेर बहु इरानी, आर बसेछेन आफगान ओ आरबदेर कयेकजन दलपति। एरा सकले बसे अपेक्षा करछिलेन। एमन समय एसे पौंछलेन सराय मुलुक खानुम। बेगम साहेबार आगे आगे चलेछिलो काफरी कृतदासेरा। আর তার পাশে পাশে হেঁটে যাচ্ছিল নতচক্ষে সহচরীবৃন্দ। কিন্তু জানানা মহলের কোটটি মণিমুক্তা খচিত লাল মস্তকাবরণে সজ্জিত হয়ে সোজা এগিয়ে যাচ্ছিলেন। তার মস্তকাবরণের চূড়ায় রয়েছে একটি সাদা পালক খচিত ক্ষুদ্রাকৃতি প্রাসাদ। পালকগুলোর দু একটা এসে তার চিবুকের আশেপাশে পড়েছে। এগুলোর সাথে সংযুক্ত রয়েছে সোনার চেইন। তার গায়ে ঢিলে লাল চাদরও সোনার ফিতেই খচিত। পিছনে চাদরের লুটানো বিরাট অংশ বহন করে চলে ১৫ জন সহচরী। সরাই খানুমের মুখমণ্ডল সাদা সিসার রঙে রঞ্জিত। তখনকার রীতি অনুযায়ী পাতলা রেশমে মুখ আবৃত। তার কালো চুলের রাশি পিছনে কাঁধের উপর ছড়ানো। তিনি আসন গ্রহণ করার পর অন্য এক বেগম এলেন। বয়সে সরাই খানুমের চাইতে ছোট, কিন্তু তার প্রতি শ্রদ্ধাশীলা। তার শ্যামবর্ণ চেহারা, বড় বড় চোখ দেখে মনে হয় তিনি মঙ্গল গোত্রিয়া। বস্তুত তিনি এক মঙ্গল খানের কন্যা এবং তৈমুরের সর্বকনিষ্ঠ স্ত্রী। সোনার ট্রের উপর পানীয়ের পেয়ালা বহন করে পরিবেশনকারীরা উপবিষ্ট বেগমদের কাছে আসে। পরিবেশনকারীদের হাত বস্তাবৃত, যেন ট্রেতেও তাদের হাতের স্পর্শ না লাগে। তারা ট্রে সহ হাঁটু গেড়ে বসলে বেগমগণ পেয়ালা তুলে নিয়ে পানীয় গ্রহণ করেন। পান শেষ হলে পরিবেশনকারীরা ট্রেসহ পিছিয়ে যায়। পরে আমিরদের পান পেয়ালা নিয়ে অন্য লোক আসে। খালি পেয়ালাগুলো ট্রের উপর উপুর করে রাখা হয়, যেন সকলে বুঝতে পারে যে পেয়ালায় আর এক বিন্দু পানীয়ও পড়ে নেই। তৈমুরের আবাসস্থল অন্যত্র, জানানা মহলের বাইরে। সেখানে রয়েছে তার স্টাফ অফিসারদের সামিয়ানা। এরা সৈন্যবাহিনীর সাথে ভারতে যায় নাই। আর রয়েছে ম্যাজিস্ট্রেট ও খাজাঞ্চিদের সামিয়ানা। এসবের জন্য গিরি সংকটের কাছে একটা আলাদা প্রাসাদ তৈরি করা হয়েছে। এটা অস্ত্রাগার ও ল্যাবরেটরি হিসাবেও ব্যবহৃত হতো। অস্ত্রাগারে রয়েছে নানা শ্রেণীর অদ্ভুত ও সুন্দর অস্ত্রশস্ত্রের সংগ্রহ। এখানে অস্ত্র মেরামতের কারখানাও রয়েছে। তরবারি নির্মাতাগণ নতুন তরবারির ফলা ও ধার পরীক্ষা করে। সহস্রাধিক যুদ্ধবন্দী কারিগর এখানে শিরস্ত্রাণ ও অন্যান্য অস্ত্র তৈরিতে নিযুক্ত রয়েছে। সে সময়ে তারা একটা হালকা শিরস্ত্রাণ তৈরি করে শেষ করে এনেছিল, যাতে ছিল নাকের একটা প্রশস্ত অংশ। সেটা নিচে টেনে নামিয়ে মুখ ঢেকে ফেলা যেত কিংবা সহজে খুলেও ফেলা যেত। খাজাঞ্চিখানায় যাওয়ার অনুমতি কেউ পেত না। কিন্তু অদূরের তপবনের মতো একটা জায়গা রয়েছে, কতকটা সাদা মার্বেলের কিউরিও হাউজের মতো। তারই পাশে রয়েছে পশু বিচরণ ক্ষেত্র। সেখানে তৈমুর মাঝে মাঝে নিদ্রা যান। এর প্রাঙ্গণে আছে একটা রৌদ্র ঝলসিত গাছ। এর গুড়িটা স্বর্ণমণ্ডিত। आड़ের शाखा और पातागुलो रूपार पाते मोड़ानो। आड़ের फलगुलो एर शाखागुलो थेके चेरी और आलू बोखारार मतो झुलछे कतकगुलो विभिन्न रंगेर मुक्ता और मूल्यवान पाथर। एमनकि पाखिओ आछे सेखाने, रूपार उपर लाल सबुजेर एनामेल करा। सेगुलो पाखिगुलो एमन भावे पाखा छड़िये आछे जेन फले ठोकर दिते चाइछे। খাজাঞ্চিখানার ভিতরে রয়েছে এমারেল্ড মণ্ডিত চার চূড়াওয়ালা একটি প্রাসাদের ক্ষুদ্র সংস্করণ। এগুলো খেলনা ছাড়া আর কিছু নয় বটে, কিন্তু ধনরত্নের প্রাচুর্যের পরিচয় বহন করছে এসব। চলন্ত মসজিদ আর নেই, তা ছিল নীল ও লাল রঙের পাতলা কাঠের তৈরি। এতে ছিল একটা উঁচু সিঁড়ির রাস্তা এবং বিভিন্ন রঙের কাঁচের ভিতরে জ্বলন্ত আলো। এটা খুলে ফেলে টুকরো টুকরো করে প্যাক করে বড় বড় গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া চলতো। এখন গাড়িতেই থাকে সেটা। তৈমুরের ভারত অভিযানের পথে শুধু একমাত্র তৈমুরের নামাজ পড়ার সময়ে সেটা প্রতিদিন খাড়া করা হয়। এখন এই মধ্যবিকেলে বাজারগুলো গরম, জনতার কোলাহলে মুখরিত এবং ধুলোয় ছেয়ে আছে। এখানে তাতারগণ যা ইচ্ছে তাই কিনতে পারে, মান্না থেকে শুরু করে তরুণী মেয়ে লোক পর্যন্ত। কিন্তু তাদের অনেকেই চলেছে বাজার ছাড়িয়ে বিবি খানুমের কবর গাহের দিকে। ক্যাথে ট্রাঙ্ক রোড দিয়ে চলমান এক উটের সারির সামনে পড়ে যাওয়ায় তারা রাস্তার পাশে সরে দাঁড়ায়। উটগুলো বোঝাই ছিল লঙ্কার বস্তায়। এই লঙ্কা যাবে মস্কোর রাস্তা দিয়ে হান্সের বিভিন্ন শহরে। বস্তাগুলো চীনা ও আরবি অক্ষরে চিহ্নিত এবং তাতে তাতার শুল্ক কর্মচারীদের সিলমোহর মারা রয়েছে। বড় বড় প্রাসাদের মতো বিবি খানুমের চির আবাসস্থানটিও ছিল পাতলা পপলার বেষ্টিত এক নিচু পাহাড়ের উপর। ঘরগুলো এত বড় যে দূর থেকেও তার বৃহত্ব বুঝতে কষ্ট হতো না, যদিও তখন এর নির্মাণ কার্য শেষ হয়নি। সঙ্গে ছিল একটি মসজিদ, তাতে ছিল যথানিয়মে একটি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক ছাত্রদের একটি আবাসগৃহ। মসজিদটি দেখতে আকারে কতকটা রোমের সেন্ট পিটার গির্জার মতো। তাতে কেন্দ্রীয় গম্বুজ ছিল না বটে, তবে পাশে 200 ফিট উঁচু কয়েকটি বুরুজ ছিল। সেই স্থানে বোখারার বিরাট পাগড়িধারী মোল্লারা বসেছেন, আর বসেছেন প্রকৃতি বিজ্ঞান পড়া দার্শনিকগণ। মোল্লা দার্শনিকদের তর্ক বেশ জমে উঠেছে সেখানে। কালো চাদর পরা আরব জিজ্ঞেস করলেন, আবু সিনাকে কে চিকিৎসা বিজ্ঞানের কৌশল শিখিয়েছে? তিনি নিজে পর্যবেক্ষণ করে তার পরীক্ষা কার্য চালান। আলেপ্পোর জনৈক সরুনাক দার্শনিক উপরোক্ত প্রশ্নে যোগ করেন, আর বইয়েও কি তা তিনি লিপিবদ্ধ করে রাখেন? তৃতীয় একজন উত্তরে বলেন, নিশ্চয়ই তিনি তা করেছেন, তবে তিনি অ্যারিস্টটলের প্রকৃতি বিজ্ঞানও পড়েছেন বই কি। মোল্লাদের একজন বলেন, সবই সত্য, কিন্তু কথা হচ্ছে তার বক্তব্যের মোদ্দা কথা কি? আরবটি হেসে বলেন, আল্লাহর দোহাই, আমি তার বইয়ের শেষ সিদ্ধান্তের কথা জানি না, তবে সম্ভবত অতিরিক্ত রমণী চর্চার ফলে তিনি নিজেরই জীবনের শেষে এসে পৌঁছেছেন। গম্ভীর আওয়াজে একজন বললেন, যত সব নির্বোধের কথা। সত্যি তার শেষের কথা কি? মৃত্যুপথযাত্রী এই বিখ্যাত চিকিৎসক আদেশ করেছিলেন তাকে বুলন্দ আওয়াজে কোরআন পড়ে শোনাতে। এর ফলে তিনি তার মুক্তির পথ উন্মুক্ত করেছিলেন। এ কথা শুনে আলেপ্পোর লোকটি মাথা তুলে বলল, শোনো, যুক্তির থুতু দিয়ে ধ্যানের গালিচা যারা নষ্ট করেছ তারা শোনো, আমাদের মালিক তৈমুরের একটা গল্প আমি শোনাতে চাই। তার দিকে তখন সকলের মাথা ঘুরল। সে বলতে লাগল, 2 বছর আগে সে তৈমুরের শিবিরে এক বিতর্ক সভায় উপস্থিত ছিল। সেখানে তৈমুরের সম্মুখে সমরকন্দের কয়েকজন জ্ঞানী লোক এবং ইরানের কতিপয় শিয়া বসেছিল। আমি শুনলাম আমাদের প্রভু প্রশ্ন করলেন, তার যেসব লোক যুদ্ধে মারা গেছে আর শত্রুপক্ষের যারা মারা গেছে এদের মধ্যে শহীদ কাদের বলা হবে? কেউই সাহস করে এর উত্তর দিতে পারল না। অবশেষে এক কাজীর স্বর শোনা গেল। তিনি বললেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এ প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। তিনি বলে গেছেন, যারা নিজেদের প্রাণ রক্ষার জন্য যুদ্ধ করেছে কিংবা যারা যুদ্ধ করেছে শুধু সাহস দেখাবার বা শুধু গৌরব লাভের আশায়, বিচারের দিন তাদের মুখ তিনি দেখবেন না। তারাই শুধু পয়গম্বরের মুখ দেখতে পাবে যারা কোরআনের সত্য রক্ষার জন্য মরেছে। জনৈক মোল্লা জিজ্ঞেস করলেন, এ কথায় আমাদের প্রভু কি বললেন? তিনি কাজীকে তার বয়স জিজ্ঞেস করলেন। কাজী জানালেন যে 20 বছর তার বয়স। তখন আমাদের প্রভু বললেন তার নিজেরই বয়স হয়েছে ৩ কুড়িরও ২ বছর বেশি। বিতর্কে যারা যোগ দিয়েছিলেন সবাইকে তিনি ইনাম দিলেন। আরবজি বলল, আমি মনে করি আপনি এই ঘটনাটি শরীফুদ্দিনের ইতিহাস থেকে নিয়েছেন। আলেপ্পোর লোকটি আত্মসমর্থনে বলল, আমার কান যা শুনেছে তাই আমি বলেছি, শরীফুদ্দিন আমার থেকে এটা নিয়েছে। আরবটি উপহাসের সুরে বলল, মাছি বলল এ জামা আমার। ওহে আহমাদ, সে বিতর্কে কি আর কেউ ছিল না? আহমাদ হঠাৎ চিৎকার করে উঠল, আমাদের মালিকের কথায়ও যদি আপনাদের সন্দেহ হয় তবে এই দেখুন। এই বলে সে তার সুদীর্ঘ বাহু মাথার উপর তুলে বিবি খানুমের মসজিদের সম্মুখভাগ দেখাল। বিশাল স্থাপত্য নিদর্শন, যেন সমতল মরুভূমি থেকে ছোট পাহাড়ের মতো পরিষ্কারভাবে উপরে উঠে গেছে। আরব দম্বার পাত্র নয়। সে বলল, আল্লাহর দোয়ায় আমি বুঝতে পেরেছি এটা তারই কোনো রমণী কর্তৃক নির্মিত হয়েছে। যে রমণী এটা তৈরি করিয়েছিলেন বা যার জন্য তৈমুর এটা তৈরি করিয়েছিলেন তিনি শায়িত আছেন পার্শ্ববর্তী বাগানের ছোট গম্বুজওয়ালা একটি কবরে। বিবি খানুমের দেহাবশেষ রয়েছে প্রবেশদ্বারের সাদা মার্বেলের এক চতুষ্কোণ জমাট পাথরের নিচে। সেখানে এখন বহু লোকের যাতায়াত এবং তাতার তলোয়ারধারী রক্ষী হিসাবে সেখানে দাঁড়িয়ে থাকে। বিবি খানুম ছাড়া তার অন্য নাম আজ লুপ্ত হয়ে গেছে। পরিদর্শকগণ শুনছেন যে ইনিই ছিলেন তৈমুরের প্রিয়তমা প্রথমা পত্নী মালেকা আল জায়াগা। সবুজ নগরী থেকে তার দেহবশেষ তুলে এনে এখানে সমাহিত করা হয়েছিল, কিন্তু কেউ কেউ বলেন বিবি খানুম ছিলেন চীনা রাজকুমারী। অনেকে বলে এক রাতে কয়েকজন চোর এসে এর কাফনের বস্ত্র থেকে মূল্যবান পাথর চুরি করতে চেষ্টা করেছিল, তখন একটা সাপ এসে তাদের কামড়ায়। পরদিন সকালে কবররক্ষী দল এসে দেখতে পায় যে চোরদের মৃতদেহ সেখানে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে। রাত্রির আধার নেমে এলে সমরকন্দবাসীদের গল্পগুজব শেষ হয়। তখন কেউ কেউ যায় গোসলখানায় পরিষ্কার পরিচ্ছন্ন হতে। সেখান থেকে বেরিয়ে পরিষ্কার কাপড় পরে তারা খেতে যায়। খাওয়া দাওয়া সেরে কেউ বা যায় আমিরদের দরবারে, আবার কেউ যায় নদীর ধারে বেড়াতে। আমোদলোভী তাতারদের এ হচ্ছে পারস্পরিক দেখা সাক্ষাতের অবসর মুহূর্ত। তখন তারা খাদ্যলোভে নানা দোকানে হোটেলে ঘুরে বেড়ায়। কেউ যায় মাটন রোস্টের দোকানে, কেউ বা কেক পিঠার দোকানে। শেষ পর্যন্ত প্রায় সবাই গিয়ে ভিড় জমায় মদের দোকানে। নদীর তীর বরাবর পর্দাটা নিয়ে ছায়াচিত্র দেখাবার ব্যবস্থা রয়েছে। ম্যাজিক লন্ঠনের ছায়াচিত্র দেখতে সেখানে ভিড় জমে। দড়ির উপর নৃত্য করার ব্যাপারও সেখানে প্রায়ই দেখা যায়। মাটির উপর গালিচা বিছিয়ে সেখানে বসে অনেকে সাগ্রহে নৃত্য উপভোগ করে। তাতারদের কেউ কেউ আবার লিলি ও ডালিম গাছের কুঞ্জে বসে তাদের লাল নীল ফুলের আলো দেখতে ভালোবাসে। গালিচায় বসা লোকদের আশেপাশে ঘুরে বেড়ায় মদের সোরাহি হাতে সাকির দল। সেখানকার লোকদের মধ্যে নানা শ্রেণীর কথার বিনিময় হয়, নানা সংবাদ নিয়ে তর্ক বিতর্ক হয়। গীত রসিকরা গিটার বাজায়, চারদিকে চেয়ে দেখে কবি কবিতা আওড়ায়। যে অজ্ঞাত পরিচয় জ্যোতিষী তাবু নির্মাতা বলে নিজের নাম স্বাক্ষর করত তার কবিতা আওড়িয়ে যায়।